হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমী। আমাদের চ্যানেল পাঁচ ফোড়ন রকমারি বাহারিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সুজির রুটি। শুনতে একটু অদ্ভুত লাগলেও রেসিপিটা কিন্তু সত্যিই অসাধারণ। চলো তাহলে দেখে নাও কীভাবে বানাচ্ছি সুজির রুটি। সুজির রুটি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের বাটি, এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে ওই বাটিরই মাপ করে আমি দিয়ে দিচ্ছি দু বাটি জল। এক্ষেত্রে রেশিওটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এক বাটি সুজির জন্য কিন্তু দু বাটি জল, অর্থাৎ 1:2 রেশিওটা হবে। এবারে এক চামচ নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা বেশ কিছুটা ফুটে উঠেছে। এবারে একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে নুনটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি যে এক বাটি সুজিটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। অল্প অল্প করে দিয়ে এরকমভাবেই নেড়ে যেতে হবে, না হলে সুজিটা কিন্তু তলায় লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সুজিটা কিন্তু এরকম ফর্মে চলে আসবে। এরপরেও আমরা আরও 2 মিনিট নাড়াচাড়া করে সুজিটাকে নামিয়ে নেব। ফ্লেমটা কিন্তু আমার এই সময় মিডিয়ামেই ছিল, আর আমি যখন প্রথম থেকে কড়াই বসিয়ে রান্নাটা করছি তখন থেকেই কিন্তু আমার ফ্লেম সব সময় মিডিয়ামে রয়েছে। কখনো তোমরা এটাকে হাই আঁচে করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। এবারে সুজিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে হাতের সাহায্যে আমি ভালো করে সুজিটাকে একটু মেখে নেব। সুজিটা কিন্তু এখন ভীষণই গরম রয়েছে, খুব আলতো হাতে হালকা হালকা করে চাপ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবারে এই ডোয়ের অর্ধেকটা ডো নিয়ে আমি সেখান থেকে লেচি তৈরি করে নেব। তোমরা দেখো লেচি আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। এই রেসিপিটা কিন্তু সত্যি খুব হেলদি আর টেস্টি। যারা ডায়েট করছো তারাও কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেতে পারো। এবারে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। দেখো ঠিক এরকমভাবেই আলতো হাতের চাপ দিয়ে ভালো করে রুটিগুলো বেলে নিতে হবে। বেশি চাপ দিলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর বাটির মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সুজির গুঁড়ো। আমি খুব সামান্য পরিমাণ সুজি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেই সুজির গুঁড়োটা দিয়ে কিন্তু আমি রুটিটা বেলছি। কোনো রকম আটা বা ময়দা আমি এখানে ইউজ করছি না। তোমরাও চাইলে ঠিক আমারই মতো একইভাবে রুটিটা তৈরি করে নিতে পারো, কোনো রকম আটা ময়দা ছাড়াই। এবারে আমি চলে যাচ্ছি রুটিগুলোকে সেকে নেব। একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়ার উপরে আমি 2 রুটি দিয়ে দিলাম। ওভেনের ফ্লেমটা কিন্তু আমার এখানে মিডিয়াম করা আছে। বেশি হাই ফ্লেমে আমি রুটিগুলোকে শাকবো না। বেশি হাই ফ্লেমে শাকলে বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে পুরোপুরি শাকা হবে না। খুন্তি দিয়ে ওপর থেকে হালকা হালকা প্রেস করলেই দেখা যাবে রুটিটা আস্তে আস্তে ফুলে উঠছে। এভাবেই আমি সবকটা রুটি সেকে নেব। যখন দেখা যাবে রুটিগুলো এরকম ফুলতে শুরু করেছে তখন হালকা করে আঁচটা আরেকটু বাড়িয়ে দিয়ে রুটিগুলোকে এরকম প্রেস করলে আরও বেশি ভালো ফুলে উঠবে। তোমরা চাইলে জালে ফেলেও রুটিটাকে ফুলিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে তাওয়াতেই ফুলিয়েছি। দেখো সবকটা রুটি আমার কমপ্লিট হয়ে গেছে। খেতে ভীষণই ভালো আর অত্যন্ত নরম এই রুটিটা। তোমরা যে কোনো সবজির তরকারি অথবা তোমাদের পছন্দের যে কোনো ডিশের সাথে এটা খেতে পারো। আটার রুটির থেকেও এটা খেতে অনেক বেশি ভালো আর অনেক বেশি হেলদিও। কেমন লাগলো আমার আজকের ভিডিও সেটা কিন্তু আমাকে জানাতে ভুলে যেও না। আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো বিদায় নিলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।